সালমানের পছন্দ আফগান সুন্দরীকে। বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি দাবাং থ্রিতে মালাইকা আরোরার জায়গায় নিয়ে আসা হয়েছে ওয়ারিনা হোসেনকে। মুন্না বদনাম হওয়া গানের সঙ্গে কোমর দোলাতে দেখা গেছে এই আফগান সুন্দরীকে। দাবাং থ্রির সেট থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন ওয়ারিনা। আয়ুষ শর্মার সঙ্গে লভাই থ্রিতে স্ক্রিন শেয়ার করেন ওয়ারিনা হোসেন। আয়ুষের সঙ্গে অভিনয়ের জন্য আফগান সুন্দরীকে বলিউডে নিয়ে আসেন। লভাই থ্রির বক্স অফিসে সেভাবে ভালো ব্যবসা না করতে পারলেও ওয়ারিনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় বলিউড। এবার 20 বছর বয়সী ওয়ারিনা হোসেনকে আইটেম নম্বরের জন্য দাবাং থ্রিতে কাস্ট করেন সালমান খান। সম্প্রতি মুক্তি পায় দাবাং থ্রি ট্রেলার, সেখানে সালমান খান সোনাক্ষী সিনহার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সাইমন জয়কার। एक होता है पुलिस वाला, एक होता है गुंडा, हम कहलाते हैं सर। आई लव यू सर। आई लव यू टू। और साथ लाए हम हमारी सुपर सेक्सी मिसेस को रज्जो। अब दबंगई पर चलते हैं। नाराजगी तो इस बात की है कि तुम हमारे घर में घुसे जब हम नहीं थे। সালমানের দাবাং দিয়ে যেমন বলিউডে পা রাখেন সোনাক্ষী সিনহা, তেমনি দাবাং থ্রি দিয়ে বলিউডে পা রাখছেন মহেশ মঞ্জুরাকারের মেয়ে শাই। সেই সঙ্গে এই সিনেমার আইটেম নম্বরে দেখা যাবে আফগান সুন্দরী ওয়ারিনা হোসেনকে। দর্শক, বিনোদন জগতের সব ধরনের সংবাদ সবার আগে পেতে সঙ্গে থাকুন এবি চ্যানেলের মিডিয়া নিউজে, আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বাই বাই। এবি চ্যানেল, আগামীর বাংলাদেশ।